একটা অংশ সেটা হলো 537 অফ দি 2012 সাইজ। এই মামলা ও পনমনাটের সঙ্গে কাবার ছিল এবং গত নভেম্বর মাসের 20 তারিখ তাদেরকে কেন চাকরি থেকে টার্মিনেট করা হবে না সেই রকম একটা ছুটি শোকজ নোটিশ দিয়েছিল তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার জন্য 7 দিনের মধ্যে আদালতে। সেই কারণে এই শোকজ নোটিশকে নিয়ে যখন তারা আদালতে চলে যায় তখন আদালত এই চাকরি টার্মিনেশন করাটাকে স্থগিত রেখে দেয়। আমাদের বক্তব্য হল এই জায়গাতে বাইনেম কেন আমাদেরকে 2020 সালে যখন 31 মার্চ টার্মিনেশন করা হয় এইরকম সুপস্তুতি দেওয়া হয়নি আত্মপক্ষ সমর্থন করার জন্য, যার কারণে আদালতের কাছেও আমাদের প্রশ্ন যে আদালত কেন আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করবে এবং রাজ্য শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার কেন 10,300 সবার সঙ্গে একই রকম দৃষ্টান্ত নেবে না বা সিদ্ধান্ত নেবে না, এটা নিয়েই আমাদের প্রশ্ন রাজ্য সরকারের কাছে। তাই আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন করতে চাই রাজ্য সরকারের কাছে সবাইকে যাতে সমান সুযোগ দেওয়া হয়, কারণ ভারতের আইনে পরিষ্কার লেখা আছে সকল নাগরিকের সমান অধিকার। সেই ক্ষেত্রে আমাদেরকে সকল নাগরিকের সমান অধিকার দেওয়া হয়নি, অর্থাৎ আর্টিকেল 14-16 আমাদেরকে কার্যকরী করা হয়নি। তাই আপনাদের মাধ্যমে আমরা আবার রাজ্য সরকারের কাছে প্রশ্ন করি, আপনারা যত উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু আমরা আগামী দিনে কী কর্মসূচি গ্রহণ করব আমরা আজকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত করে নেব। যদি আমরা আবার যদি আদালতে দ্বারস্থ হতে হয় আমরা কিন্তু আবার আদালতের কাছে যাব এবং প্রশ্ন করব এই চারজন কীভাবে চাকরিতে থাকতে পারে সরকার থেকে নোটিশ পাওয়ার পরও। এটাই হলো আমাদের বক্তব্য বা আমাদের প্রশ্ন রাজ্য সরকারের কাছে। সবাইকে ধন্যবাদ।